স্রোতে ভেসে যাচ্ছিল বাচ্চা হাতিটি প্রাণপণ চেষ্টায় বাঁচালো মা। সন্তানকে আগলে রাখেন মা, মা সন্তানের ভালোবাসা চিরন্তন। নিজের জীবনকে বাজি রেখেও সন্তানকে রক্ষা করেন মা। এই পৃথিবীর সব প্রাণীর মধ্যে এ যেন অনন্য এক মায়ার বন্ধন। সম্প্রতি একটি ভিডিওতে সেই ভালোবাসার ধরন প্রকাশ পেয়েছে একটি হাতি এবং তার বাচ্চার মধ্যে। ওই ভিডিওতে দেখা যায়, খরস্রোতা নদী পার হচ্ছিল হাতির দল। হঠাৎ একটি বাচ্চা হাতি পানির স্রোতে ভেসিয়ে যেতে থাকে। অগত্যা মা হাতিটি প্রাণপণ চেষ্টা শুরু করেন তার বাচ্চাটিকে বাঁচানোর জন্য। অবশেষে রক্ষা পায় বাচ্চা হাতিটি। পরে তারা হাতির পালের সঙ্গে যুক্ত হয়ে যায়। ভারতীয় বন কর্মকর্তা পারভিন কাসওয়ান ওই ভিডিওটি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নর্থ বেঙ্গলের নাগাকাটার কাছে ভিডিওটি করা হয়েছে। টুইটারে ভিডিওটি শেয়ার করার পর 32,000-এরও বেশি মানুষ দেখেছেন সেটি এবং লাইক পড়েছে 18,000-এরও বেশি এবং তাৎক্ষণিক সেটা ভাইরালও হয়ে যায়। অন্যদিকে 2 মাস পর করোনামুক্ত হল বেইজিং, খুলছে স্কুল কলেজ। টানা 2 মাস পর করোনামুক্ত হল চীনের রাজধানী বেইজিং। শনিবার নগরীটিতে করোনা পরীক্ষায় নতুন করে কারো দেহে এই ভাইরাস পাওয়া যায়নি। এ খবরে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করছে বেইজিং এবং সাংহাই নগরের কর্তৃপক্ষ। চীনের বিভিন্ন শহরের সঙ্গে এই দুটি বৃহৎ নগরীতেও মার্চ থেকে মে মাস পর্যন্ত করোনার কারণে লকডাউন দেওয়া হয়েছিল। জারি করা হয়েছিল বিভিন্ন কঠোর স্বাস্থ্যবিধি। করোনার প্রকোপ কমে আসায় গত 1 জুন থেকে লকডাউন প্রত্যাহার করা হয়। সোমবার থেকে রাজধানী সহ সবকটি শহরের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হচ্ছে। আগামী 4 জুলাই থেকে খুলে দেওয়া হবে সব কিন্ডারগার্টেন এবং স্কুল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।